সিনেমার শুরুতে একটি শস্যক্ষেতের মধ্যে দিয়ে বিদ্যুতের মতো একটি আলো দ্রুত বেরিয়ে যায়। আলোটি দেখে মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে আমরা এই ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার তিন ছেলেকে বলে, কেউ আমাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে, সেজন্য সে তার ছোট ছেলেকে শস্যক্ষেতের পাহারা দেওয়ার জন্য বলে। তার ছোট ছেলের নাম জন। সবাই তাকে বোকা মনে করে। তারপর রাতের বেলায় যখন জন শস্যক্ষেতে পাহারা দেয়, তখন তার পেছনে একটি বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। জন ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়িতে ফাঁস লাগিয়ে ঘোড়াটির দিকে ফেলে, কিন্তু ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়িটি ধরে, কিন্তু সে আটকাতে পারে না। তারপর দড়িটি ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে ঘোড়াটির পেছনে চলে যায়। তার ফলে শস্যক্ষেতের ফসল আরো বেশি নষ্ট হতে থাকে। অবশেষে ব্যতিক্রম ঘোড়াটি ছুটতে ছুটতে দলদলে পড়ে সেখানেই আটকে যায়। আর সেখানে তাকে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, আর তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করে। এবং সে অনেক শক্তি ও বুদ্ধির প্রয়োগ করে কোনো রকমে ঘোড়াটিকে দলদলের বাইরে বের করে আনতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটির দুঃখী চেহারা দেখে জনের খুব মায়া লাগে, আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করার ডিসিশন নেয়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটির কাছে একটি প্রমিস করিয়ে নেয় যে সে এরপরে আর তার শস্যক্ষেত নষ্ট করবে না। এই ঘোড়াটি আসলে একটি ফিমেল ঘোড়া। তারপর ঘোড়াটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জন চোখ খুলে দেখে আস্তাবলে সুন্দর সুন্দর দুটো ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আরও একটি ছোট ঘোড়াও আছে। এটা সেই ঘোড়াটির বাচ্চা, যেই ঘোড়াটিকে রাতের বেলায় শস্যক্ষেতে দেখা গিয়েছিল। সে জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছে, আর তাই তিনি এই দুটো ঘোড়া তোমাকে উপহার হিসাবে দিয়ে পাঠিয়েছে। এই কথা শুনে জন খুব খুশি হয়ে ঘোড়া দুটোকে দেখতে শুরু করে। অন্যদিকে জনের বাবা, সে তার ফসলের অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায় এবং সে আস্তাবলের দিকে জনকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে। আর সেটা জন বুঝতে পেরে আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালানোর ডিসিশন নেয়। তা দেখে ছোট্ট ঘোড়াটি জনকে তার পিঠে চড়িয়ে নেয় এবং সে জনকে তার পিঠে চড়িয়ে ঝড়ের বেগে ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অনেক দূরে চলে আসে। তা দেখে জন অবাক হয়ে ওঠে। তাছাড়া সে চায় না যে বাকি দুটো ঘোড়ার সম্বন্ধেও তার বাবা জানতে পারুক। তার কথা রাখতে ছোট ঘোড়াটি সেখান থেকেই এই দুটো ঘোড়াকে খুব জোর দিয়ে ডাক পাঠায়, আর তার ডাক শুনে সঙ্গে সঙ্গে ঘোড়া দুটো তাদের কাছে এসে উপস্থিত হয়। এরপর জন এই দুটো ঘোড়াকে বিক্রি করে কিছু পয়সা রোজগার করার ডিসিশন নেয়। যখন জন এই দুটো ঘোড়াকে নিয়ে বাজারে যায়, তখন সবাই খুবই অবাক হয়ে ঘোড়া দুটোর দিকে তাকায়। প্রত্যেকেই এই ঘোড়া দুটোকে কিনতে চায়। তখন ফল জনকে বলে, বেঞ্চের ওপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া দুটি বিক্রি করে দাও। কিন্তু জন ভাবে এই ঘোড়া দুটিকে রাজার কাছে বিক্রি করবে, যাতে সে অনেক টাকা পায়। এরপরে জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে যায়। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া দুটি এই ছেলেটির হতেই পারে না, নিশ্চয় ছেলেটি ঘোড়া দুটিকে চুরি করেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটি নিয়ে নেয়, কিন্তু তার বদলে তারা জনকে এক টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা দেখে ফল ঘোড়া দুটিকে আওয়াজ দেয়। রাজা ঘোড়া দুটিকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, আর ঘোড়া দুটি রাজার বগি টানছিল। ঘোড়া দুটি ফলের ডাক শুনে তার দিকে ছুটতে চলে আসে, যে কারণে রাজার বগি আটার ওপর পড়ে যায়। এর ফলে রাজার পুরো চেহারা সাদা হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষই নেই। তারপর রাজা ঘোড়া দুটির দাম দিতে চায়। তখন রাজার একজন লোক বলে, কেননা জনকে কাজের জন্য আমাদের কাছেই রেখে দেন, যাতে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। তখন রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয়। জনও এই জব একসেপ্ট করে নেয়। আস্তে আস্তে জনের পরিশ্রম এবং ভালো স্বভাবের জন্য প্রত্যেকে তাকে খুবই ভালোবেসে ফেলে। কিন্তু রাজা জনকে যেন তেন প্রকারে মারতে চায়। এরপরে রাজার এক ব্যক্তি রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে পূরণ করতে পারবে না, আর এটার বদলে আমরা তাকে মেরে দেব। তখন রাজার ওই লোক রাজাকে বলে, জনকে ফায়ারবার্ড আনার জন্য বলুন।
আজ পর্যন্ত কেউ ফায়ারবার্ডের কাছে যেতে পারেনি, আর সেও নিয়ে আসতে পারবে না, আর তখন আমরা তাকে মেরে দেব। এরপরে রাজা জনকে ফায়ারবার্ড আনতে বলে। জনও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ফল তাকে বলে, তোমার রাজি হওয়া কিন্তু একদম উচিত হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসা অত সহজ নয়। যেহেতু জন রাজাকে কথা দিয়েছে, তাই সে ফলের পিঠে চড়ে বিদ্যুতের গতিতে সে একটি জঙ্গলের দিকে এগিয়ে যায়। ফল সর্বপ্রথম জনকে একটি গাছের কাছে নিয়ে যায় আর তাকে বলে, ফায়ারবার্ড এই বাদাম খুবই পছন্দ করে, এটাকে খাওয়ার পর সে গভীর নিদ্রায় চলে যাবে। তারপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফায়ারবার্ড আছে। আসলে ফায়ারবার্ড মাটির তলায় থাকে, সেজন্য তারা মাটির উপরেই ওই বাদামগুলোকে ছড়িয়ে দেয়। ফায়ারবার্ড বাদামের গন্ধে উপরে উঠে আসে এবং সব বাদামগুলিকে খেয়ে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ফায়ারবার্ড জনের পিছু করতে লাগে। জনকে মেরে ফেলার আগেই জনের কাছে যে শেষ বাদামটি আছে সেটা ফায়ারবার্ডকে দিয়ে দেয়। এর ফলে ফায়ারবার্ড সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফায়ারবার্ডের ঘুম ভাঙার পর সে দেখে জন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তাই ফায়ারবার্ডের চোখে জল চলে আসে। এটা দেখে জনের খুব দয়া হয়, তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। ফায়ারবার্ড সেখান থেকে উড়ে চলে যায় আর যাওয়ার সময় জনকে একটা পালক দিয়ে যায়। তারপর জন তার রাজ্যে ফিরে আসে। এখানে এসে সে তার পুরো কাহিনী রাজা এবং সমস্ত প্রজাদেরকে বলে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেটা সেই সময় আগুনের মতো জল জল করছিল না। সেই জন্য রাজা বলে, জনকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। তারপর জনকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। জনকে মারার আগেই সেখানে ফায়ারবার্ড চলে আসে। এর ফলে সবাই বিশ্বাস করে নেয় যে জন সব সত্যি কথাই বলছে। আর রাজা এখন তাকে শাস্তিও দিতে পারবে না, কারণ তার কাছে জনকে মারার আর কোনো কারণই তো নেই। তখন রাজার মনে হয় যে জনকে না মারতে পেরে তার আরো বেশি ইনসাল্ট হয়ে গেল, তাই সে যে কোনো উপায়ে জনকে মারতে চায়। তারপর রাজার মন্ত্রী রাজাকে আবার পরামর্শ দেয় যে জনকে বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসার জন্য বলতে হবে, আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না। তখন আমরা জনকে মেরে দেব, আর সে যদি রাজকুমারীকে নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই আইডিয়া রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে বরফের দেশের রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন এবং ফল দুজনে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটা বিশাল বড় বরফের তৈরি দরজা দেখে। তারা বুঝতে পারে না যে এই দরজা কি করে খুলবে। তখন সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজার ভেতরে ঢুকে পড়ে। তারপর সব বরফ গলে যায়। এখানে ফল ওই বরফ গলা জলে ভেসে যায়। জন ভেতরে প্রবেশ করে, কিন্তু সে জানে না যেখানে কোনটা রাজকুমারী, কারণ এখানে অনেক মেয়ে একই রকম ভাবে শুয়ে আছে। আর তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের কাছে যায়, আর মেয়েটি গরমের সংস্পর্শে এসে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পারে যে এটাই আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে, আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী বলে, আসল হিরো তো বেঁচেই নেই, সেজন্য আমি বিয়েও করতে চাই না। তোমাদের রাজা যদি বাহাদুর এবং হিরো হতো তাহলে সে নিজেই এখানে আমাকে নিতে আসত। এই কথা বলার পরে রাজকুমারী ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে। জন নিজের প্রাণের কথা না ভেবে সে রাজকুমারীকে বাঁচানোর জন্য সেও লাফিয়ে পড়ে। তারা দুজনেই মাটিতে পড়ার আগেই সেখানে ফল উড়ে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর রাতের বেলায় তারা দুজনে জঙ্গলে শুয়ে থাকে। কোথাও না কোথাও রাজকুমারী এবং জন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা জনকে দেখে খুবই রেগে যায়, কারণ সে আবার জনকে মারতে পারে না। না চাইতেও রাজা জনকে উপহার দেয়। তারপর রাজা রাজকুমারীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ না তুমি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ওই আংটিটা একটা সমুদ্রে হারিয়ে গেছে। একথা শুনে রাজা খুবই কনফিউজড হয়ে যায়। তখনই সেখানে জন চলে আসে। রাজা জনকে দেখে আংটিটি খোঁজার দায়িত্ব তাকেই দিয়ে দেয়। জন জানে না যে আংটিটা কোথায় আছে, আর ফলও এই আংটির ব্যাপারে কিছুই জানে না।
সেই জন্য ফল তার মায়ের সাহায্য নেয়। তার মা তাকে বলে সমুদ্রের মাছ বরাবর একটা হোয়েল মাছের পেটের ভেতরে আংটিটি আছে, আংটিটি আনার জন্য তোমাকে সমুদ্রের মাছ বরাবর যেতে হবে। তারপর ফল জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাছ বরাবর নিয়ে যায়, আর তখনই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায়। তখন সে জলের ভেতর গিয়ে দেখে মোটা মোটা শেকলের মধ্যে হোয়েল মাছটি আটকে রয়েছে। জন হোয়েল মাছকে জিজ্ঞেস করে, তোমাকে কে ভয় বেঁধে রেখেছে? এই কথা শুনে হোয়েল মাছের চোখে জল চলে আসে। সে জনকে বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপর এখানকার সেলাররা আমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তখনই জনের একটি আইডিয়া আসে, আর সে ফলের সঙ্গে হোয়েল মাছের নাক দিয়ে তার মুখের ভেতরে ঢুকে পড়ে, আর হোয়েল মাছের পেটের ভেতর সুড়সুড়ি দেয়, যাতে হোয়েল মাছটি হাঁচি তোলে। যখন হোয়েল মাছটি হাঁচি তোলে, তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ বাইরে বেরিয়ে আসে। এরপরে হোয়েল মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জন যখন সমুদ্রের কিনারায় থাকে, তখন সেখানে একটি কাঁকড়া আসে। কাঁকড়াটি ওই আংটিটা নিয়ে আসে, যে আংটিটি নেওয়ার জন্য জন এখানে এসেছে। কাঁকড়াটি জনকে বলে, হোয়েল মাছ প্রত্যেকটি মানুষের মনের কথা জানতে পারে, আর তাই সে তোমার জন্য এই গিফটটি পাঠিয়েছে। তারপর জন আংটিটা নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে আসার পর সে রাজকুমারীর কাছে আংটিটা নিয়ে যায়। আংটিটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। রাজকুমারী বুঝতে পারে যে জনই হলো আসল হিরো, আর সে তার জন্য সব কিছুই করতে পারবে। সেখানে জনের পেছনে ফলও থাকে, আর তাকে রাজা দেখে নেয়। রাজা ফলকে গুলি মেরে দেয়, তখন ফল নিচে পড়ে যায়। তারপর রাজা জনের ওপর রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। সেই কারণে জনকে জব থেকে বের করে দেয় এবং কারাগারে বন্দি করে রাখে, আর ঘোষণা করা হয় যে কিছুদিনের মধ্যেই জনকে ফাঁসি দেওয়া হবে। একথা শুনে রাজকুমারী এবং ফল খুবই দুঃখ পায়। ফলকে গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায়। রাজকুমারী ফলকে বলে, রাজা আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমি তাকে বলেছি আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি কুণ্ডে স্নান করতে হবে। সে রাজাকে বলে, সর্বপ্রথমে ফুটন্ত গরম জলে স্নান করতে হবে, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা জলে, এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধে স্নান করতে হবে। এটা করার পর তুমি আবার যৌবন ফিরে পাবে। তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে একটা আইডিয়া দেয় যে সর্বপ্রথম এই সব কিছু জনের ওপর পরীক্ষা করা দরকার। অন্যদিকে যখন রাজকুমারী এই সব কিছু জানতে পারে, তখন সে বলে, জনকে বাঁচাতে হলে ওই ফুটন্ত জলে আমার দাদিমার আংটিটি দিয়ে দিতে হবে, দ্বিতীয়টিতে যেটাতে বরফের মতো ঠান্ডা জল থাকবে সেটাতে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে, আর তৃতীয়টিতে লাইফ এবং ডেথের ফ্লাওয়ারকে দিতে হবে, আর এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যায়। তারপর ফল ওই ফুলটি নেওয়ার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে লাইফ এবং ডেথের ফুল পেয়ে যায়, কিন্তু সে জানতে পারে এই ফুল যে তুলবে সেই মারা যাবে। কিন্তু ফল নিজের জীবনের পরোয়া না করেই সেই ফুল তুলে নেয়। এদিকে দেখা যায় রাজ্যে তিনটি বড় বড় কুণ্ড নিয়ে আসা হয়েছে, প্রথমটিতে ফুটন্ত জল, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা জল, আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে, যদি এই তিনটে পরীক্ষায় জন পাশ হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ধাক্কা দিয়ে দেয় যেই কুণ্ডে ফুটন্ত জল আছে, আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটি কুণ্ডে ফেলে দেয়। এর ফলে জন ওই কুণ্ড থেকে বেঁচে দ্বিতীয় কুণ্ডে পড়ে যায়, যেটাতে বরফের মতো ঠান্ডা জল রয়েছে, আর এটা যখনই ফায়ারবার্ড দেখে তখন সে জোরে চিৎকার করে। সে জনকে ভালোবাসে, কারণ সে জানতো যে জন খুব দয়ালু মনের মানুষ। ফায়ারবার্ডের আওয়াজে তার পালক, যেটাকে রাজা একটি বাক্সের ভেতরে বন্দি করে রেখেছে, সেটা উড়ে এসে ওই কুণ্ডের ভেতরে পড়ে যায়। এর ফলে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় কুণ্ডে পড়ে যায়, যেটাতে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে জন ওই কুণ্ডের ভেতরেই থাকে। এর ফলে সবাই ভাবে জন মারা গিয়েছে। সব প্রজারাই খুবই দুঃখী হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসে। আর তখনই সেখানে ফল চলে আসে আর লাইফ ও দেতের ফুলকে ওই কুণ্ডে ফেলে দেয়। তারপর জন ফুটন্ত দুধ থেকে একটি রাজকুমারীর সাজে বাইরে উঠে আসে। এটা দেখে সব প্রজারা খুবই খুশি হয়ে যায়। রাজা ভেতর থেকে জনের ওপর খুব জেলাস ফিল করে।
সে জনের মতোই যৌবন ফিরে পেতে চায়। সেই জন্য সেও ফুটন্ত জলে লাফিয়ে পড়ে আর কিছু সময়ের মধ্যেই সে একটি বাবেলের মধ্যে বন্দি হয়ে উপরে উঠে আসে। সেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। এটা দেখে সব প্রজারা খুবই খুশি হয়, কারণ তারা কেউই রাজাকে খুব একটা পছন্দ করত না। এরপরে সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন এবং রাজকুমারী বিয়ে করে নেয়। এদিকে ফলকে দেখতে পায়, সে মনে করে সে মারা যাবে, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটি একটি পরীক্ষা ছিল যেটাতে তুমি পাশ করে গেছো। আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।